ভগবান শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা শুভ বিজয় বলবি সবাইকে শুভ বিজয় সবাই কিন্তু আমাদের ব্লগটা যখন পাবে তখন বিজয় অলরেডি কেটে গেছে তাও বলছি শুভ বিজয় আজকে যেহেতু বিজয় তাই আজকে ব্লগটা হচ্ছে তাই বললাম শুভ বিজয় শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আমরা এখন বেরাচ্ছি এখন জিরো পয়েন্ট আর হচ্ছে ইয়ংথামের দিকে ব্লগটা দেখো তোমরা খুব আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো তোমরা ফলো করো আর কিছু নেই তাও সবাইকে শুভ বিজয় তাও আজকে এই মুহূর্ত থেকে একটা ব্লগ স্টার্ট করছি তাই আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি সিম্পল জয় প্রত্যেক দিনের মতো তোমাদের রুমকি চলে এসেছে ছোটদের প্রচুর প্রচুর ভালোবাসা পাওয়াতে আশীর্বাদ দিয়ে আজকে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে আর আজকে ব্লগটা জবরদস্ত বাম্পার হিট হবে চলো দেখা যাক ব্লগটা কেমন লাগে তোমাদের আর আই হোপ আজকে দিনটা ফাটাফাটি ধামাকা দেওয়া যাবে আমরা ইয়ংথাং ভ্যালির আগে একটা ভ্যালি আছে ওটা কোনো নাম না একটা স্পট হচ্ছে তা সেখানে এসেছি তো আমরা এখন ওই পর্যন্ত যাব ওই ওখানে একটা নদীর জল ঝর্ণা মানে ফলসের জল বেরোচ্ছে কাঞ্চনজঙ্ঘার বা কিছুর জল বেরোচ্ছে ওখানটা যাব ফলস আছে আর এই হচ্ছে পাহাড় আর এই যে সব সানগ্লাস পরে সব দাঁড়িয়ে পড়েছে রোদ পোয়াচ্ছে ঠান্ডা আছে হালকা হালকা ঠান্ডা আছে তো এখানে আমরা ফটো ফটো শ্যুট করছি আর ওই দেখো বরফ দেখা আছে দূরে দেখতে পাচ্ছ ওখানে বরফ আর এই হচ্ছে পাহাড় দারুণ স্পটটা খুব সুন্দর ইয়ংথাং ভ্যালির আগে পরে এখানে এই পাহাড়ের রংগুলো পাথরের রংগুলো দেখেছিস লাল লাল রেড 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 কালার এই এই পাথরটা এনে রেড স্পটটার এটাই খাসি এইটা এই স্পটের এটাই খাসি আর পাথরগুলো লাল একটু ছোঁয়া আছে সবারই এই হচ্ছে স্পটটা খুব সুন্দর স্পটটা জলের কাছে চলে এসেছি পুরো আমি হাত দিয়েছিলাম পুরো বরফ ঠান্ডা জল বরফ বরফগুলো হাত কেটে যাচ্ছে এরকম অবস্থা এই জল খুবই সুন্দর স্কাই স্কাই কালারের জলটা খুব স্নেক বিউটিটা খুব দারুণ লাল লাল পাথর অনেকে ওখানে বসে আছে দেন আমরা ওখানে যেতে পারছি না জল ফল আছে আর এই দেখো সামনে একদম স্রোতের বেগে তোমার জলটা বেরিয়ে আসছে পুরো স্কাই স্কাই আর গ্রিন দুটো কম্বিনেশনের জলটা খুব সুন্দর লাল পাথর ওদিকে বড় ফুটাওয়া পাহাড় দারুণ দারুণ এইটা দুর্দশ এই সাইডটা খুবই সুন্দর তোমরা কোনোদিন ইয়ংথাং ভ্যালির আসলে এই এইটা আগে পড়বে এই ভ্যালিটা আগে পড়বে কি তাই তো খুব সুন্দর ফটো ফটো তোলার জন্য আর সব এখানে স্পটে দাঁড়াচ্ছে তাহলে আমরা এখান থেকে বেরোবো ইয়ংথাং ভ্যালিতে যাবো কটা ফটো ফটো তুলি আপাতত ফ
ফার্স্টে ইয়াংদা ভ্যালি যাইনি, কেন পারমিট করার ব্যাপার আছে, বললো দেরি হয়ে যাবে, পারমিট না হলে যেতে পারবো না। তো ফার্স্ট জিরো পয়েন্ট যাচ্ছি, তারপর আসার সময় ইয়াংদা ভ্যালি হয়ে তারপরে হোটেল যাব। তো ফার্স্ট আমরা জিরো পয়েন্টই যাবো এখন, জিরো পয়েন্ট। জিরো পয়েন্ট চলে এসেছি, তো প্রচণ্ড ঠান্ডা, শুভ্র জ্যাকেট আমাকে পরে নিতে হয়েছে, এত ঠান্ডা। শুভ্র কিচ্ছু পরেনি, ও ঠান্ডা লাগছে না, জয়সিংহ পরে নিয়েছে, ঠান্ডা আছে, হাওয়া চলছে, হাওয়াটা প্রচুর, হাওয়াটা প্রচুর, বরফ নেই পাহাড়ে, প্রচুর বরফ, কিন্তু এই লেকটা জলটা যেটা একটা, আমরা আমি যখন এসেছিলাম বরফ হয়ে গেছিলো, ওরাও বলছিলো ওরা যখন এসেছিলো বরফ ছিল, কিন্তু আমি ডিসেম্বরে এসেছিলাম বরফ ছিল, ডিসেম্বর এলে বরফ থাকে এই জায়গাটা পুরোই, কিন্তু এই টাইমটা বরফ পড়ে না, নভেম্বরের এন্ড থেকে বরফটা পড়া শুরু করে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বরফ, ঠান্ডাটা প্রচুর, ঠান্ডাটা প্রচুর, প্রচুর মানে প্রচুর, ঠান্ডাটা এনজয় করছি ওই জন্য আর আমি জ্যাকেটটা পরলাম, কাশছে কিন্তু শুধু এই কানটা চাপা নিয়ে দিয়েছি। এই হচ্ছে জিরো পয়েন্ট, খুব সুন্দর, খুব সুন্দর ভিউটা, খুব সুন্দর। সপ্তাহের মধ্যে বরফ পড়ে যাবে, তো বরফ পড়ার আগে এখানে খুব ঠান্ডা, আর এইটা তো 15,000 ফিট আর গুরুদম্বার ছিল 17,800, তো মাত্র 2,800 ফিট ডিফারেন্স, তো এখানে কিছু কিছু লোকের শ্বাসকষ্ট হচ্ছে দেখতে পাচ্ছি, আমাদের হয়নি এখনো, কিন্তু কিছু কিছু লোকের এখনো হচ্ছে, হাওয়াটা এত দমকা হাওয়া দিচ্ছে না, ওই জন্য শ্বাসকষ্টটা বেশি হয়েছে আর ঠান্ডাটা বেশি লাগে। ঠান্ডা আর পাড়া যাচ্ছে না, ওপরে না অনেক চায়ের দোকান আছে, এখানে চা ম্যাগি ফ্যাগি অনেকই দোকান আছে, আমরা কফি নিয়েছি, এই কফি, আর শুভ্র কি ছোলা নিয়ে এসেছে, এই হচ্ছে ছোলা, ছোলা মাখা, ছোলা মাখা, পিঁয়াজ পিঁয়াজ দিয়ে, পিঁয়াজ পেঁয়াজ দিয়ে গরম গরম ছোলা মাখা, আর এই কফি, এই খাচ্ছি তিনজনে, কিছু করার নেই, কফিটা খেলে ভেতরটা গরম গরম যাচ্ছে, মনে হচ্ছে যে বাবা বাঁচলাম, এরকম ব্যাপার, যা ঠান্ডা ভাই। আমি যখন ডিসেম্বরে এসেছিলাম 2016 এত বরফ পড়েছিল, বরফ পড়লে না ঠান্ডাটা এত থাকে না, এত ঠান্ডা হয়নি, যা ঠান্ডা পড়ে গেছে। ওদের ছোলাটা এত টেস্টি, লঙ্কা ঠঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখেছে না, আর মশলা টশলা দিয়েছে, দারুণ লাগছে, দারুণ লাগছে, ছোলা খেলে গা গরম হয়, ছোলাটা খাওয়া ভালো, ছোটরা ম্যাগি খায় বলে ম্যাগি অর্ডার দিতে গেছে,
আমি বলছি একটা ছোলা অর্ডার কর, আমি ম্যাগি ফ্যাগি খাবো না, ছোলাই খাবো। ইয়াংতাং ভ্যালিতে এসেছি, শুভ্র বাড়িতে ওই গাড়িতে ঘুমাচ্ছে। এই হচ্ছে ইয়াংতাং ভ্যালি। তো এখানে একটাই জল আর এখানে ফুল টুল নেই, কারণ হচ্ছে গরম। অক্টোবর মাসে কিছুই পাওয়া যায় না, এপ্রিল বা মে এরম টাইমে এলে ফুল আর স্নোতে ভর্তি থাকে, তা ওই টাইমটাই ইয়াংতাং ভ্যালি সব থেকে বেস্ট টাইম। তো আমরা কোনো সময় যদি এপ্রিল মাসে আসি তো দেখাবো। তো আপাতত এরম ইয়াক আছে। অনেকটা টিম নামতে হবে, মোটামুটি নেমেছি, ইচ্ছা করেই যাইনি, ফুল টুল নেই, গিয়ে কি করবো। ইয়াংতাং ভ্যালি থেকে ওই সামনে যে একটা লেক ছিল নদী টাইপের লাল পাথর পাথর, ওটা বেশ ভালো। এটা আর এখানে কতগুলো সিনেম্যাটিক তুললাম, স্লোমো তুললাম, টাইম ল্যাপস তুললাম, আর জয়ও তুললো। তা এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আমাদের আজকের মতো আমাদের এই ভিউ সব শেষ, ভিউ পয়েন্ট শেষ। আজকে আমরা কিছুক্ষণ বাদে লাঞ্চ করবো, লাঞ্চ টাঞ্চ করে হোটেল চলে যাব। কালকে তো ফের এখান থেকে গ্যাংটক বেরিয়ে যেতে হবে, পরশু ট্রেন আছে। তো এই হচ্ছে ব্যাপার, ট্রিপটা খুবই ভালো, মজাদার গেল। তোমরা আসতে পারো মার্চ এপ্রিলে, ইয়াংতাং ভ্যালি বরফ ফুলে ভর্তি, তোমরা মার্চ এপ্রিল, কিন্তু এমনি টাইম এলে এরমই থাকবে আর বরফ পাবে, এই হচ্ছে ব্যাপার। যেতে যেতে আমরা একটা হট স্প্রিং পেয়েছি, আর এই একটা ব্রিজ দারুণ ফ্ল্যাট দেওয়া ওদেরই সিকিমে, আর ওই গ্রিন কালারের হাউসটা হচ্ছে হট স্প্রিং, আর এখানে নদী ঝর্নার জলটা যাচ্ছে স্রোতে, খুব সুন্দর জায়গাটা। কিন্তু বাট ওখানে গরম জলে শুরু যাবি হট স্প্রিংয়ে, চলো তাহলে আমরা হট স্প্রিংয়ে যাওয়া যাক, একটু দেখেও আসি। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের হট স্প্রিং ভেতরে যাওয়া হয়নি, ফটোটা তুলতেই ব্যস্ত, কিন্তু খুব ভালো জায়গাটা সাইট সিনের জন্য। আর সেকেন্ড কথা হচ্ছে ফটোটো তোলার জন্য, কেন শুভ্র বলে যেতে হবে না অত দূর, আর সিঁড়িটাও অনেকটা, তার জন্য আমরা যাইনি। তো একটা ছোট্ট একটা সাইট সিন যাওয়ার পথে পড়ে, এখন অনেকগুলোই সাইট সিন হয়ে গেছে তোমার লাচুংয়ে এলে। তো আমরা এখন এখান থেকে বেরিয়েছি, এবার এরপর আমরা লাঞ্চ করব, দেখা যাক। কোথাও চিকেন পাচ্ছি না, যেখানে চিকেন পাবো সেখানেই দাদা ধার করাবে, চিকেন আর ভাত খাবে, সবাই ঠিক করেছে, দেখা যাক। যদি না পাওয়া যায় তাহলে অন্য কিছু খেতেই হবে, অন্য অপশান খুঁজতেই হবে। আপাতত চিকেনের উদ্দেশ্যেই রওনা হচ্ছি। তো আমরা লাঞ্চ করতে চলে এসেছি। তো আমরা আজকে তো চিকেন ভাত খাওয়ার ইচ্ছা ছিল, চিকেন ভাত এখানে পাওয়া যায়নি, কেন ওদেরও দশেরা আমাদেরও দশমী, তো ওরা ভেজই খায়। আর লাচুংয়ে যাও একটু ননভেজ পাওয়া যায়, লাচুংয়ে একদমই ননভেজ পাওয়া যায় না, ভেজ, তাও আজকে দশেরা বলে পুরোপুরি ভেজ। তো তাও ননভেজ একটু পাওয়া গেছে, ডিমের অমলেট দিয়ে আর ড্রাই চাও ম্যাগি, এই হচ্ছে আমাদের ডিনার, ডিনার না লাঞ্চ,
তাই তো, কেমন হয়েছে? এদের ম্যাগি ম্যাগি আর ইয়ে খুব ভালো হয়, আমরা তিনজনই ম্যাগি খাচ্ছি ডিম দিয়ে, তাই তো? দারুণ দারুণ গরম গরম, আর এখানে একটা চাটনি দিয়ে দিয়েছে ওরা। চলো ম্যাগিটা খাই তাহলে।